हेलो स्टूडेंट, वेलकम टू युवा প্লাস। युवा প্লাস হলো ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট লার্নিং মিট, যেখানে তোমরা ফ্রি তে যে কোনো কম্পিটিটিভ এক্সামের গাইডেন্স পেয়ে যাও। তো আমি তোমাদের মানসী ম্যাডাম আজকে আবার আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা অনুজীব থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা জানো অলরেডি কিন্তু আমরা অনুজীবের থিওরি পার্ট কভার করে ফেলেছি, যেখানে আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় থিওরি পোর্শন ওভারঅল সব কমপ্লিট করিয়েছি। তো সেক্ষেত্রে যারা এখনো আমাদের ওই ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আজকের সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু পুরোটা দেখো। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, অনুজীবের পরিমাপ হলো, তো এখানে কি অপশন দেখতে পাচ্ছ? 0.2 mm এর বেশি, 0.1 mm এর কম, 0.1 mm, 0.3 mm, তাহলে কোনটা আমাদের কারেক্ট হবে? যারা আমাদের আগের ক্লাস করেছে সবাই জানো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 0.1 mm এর কম। ওকে, তো এই 0.1 mm এর কম হওয়ার কারণেই কিন্তু এদের দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের দরকার পড়ে। কারণ মানুষের চোখ কিন্তু সব থেকে কম যে সাইজ অবধি দেখতে পায় সেটা হচ্ছে 0.1 mm। সেই কারণে অণুজীবরা যেহেতু এর থেকে ছোট, তাই আমাদের দেখার জন্য এদের আমাদের মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার করতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার ছিল? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নিম্নলিখিত কোন অণুজীবের মধ্যে ক্লোরোফিল দেখা যায়? তাহলে এখানে যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কার মধ্যে ক্লোরোফিল দেখা যায়? এক্ষেত্রে কিন্তু শৈবালের মধ্যে ক্লোরোফিল দেখা যায়, আমরা সবাই জানি। তাহলে আমাদের এক্ষেত্রে অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নিম্নলিখিত কোন অণুজীব অ্যালগাল ব্লুমের জন্য দায়ী? অ্যালগাল ব্লুমের কথা আগের দিন আমরা পড়েছি, যে কোন দূষিত জলের মধ্যে যখন অ্যালগির খুব গ্রোথ হয়ে যায় বা শৈবালের খুব গ্রোথ হয়ে যায় সেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম, এবং ওই জলে আর অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়, তার ফলে ওখানে কিন্তু অন্যান্য জীব বেঁচে থাকতে পারে না। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে কোনটা কারেক্ট হবে, শৈবাল হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে থ্রির আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন নাম্বার সি। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি নীল বা সবুজ ছাতা নামে পরিচিত? অপশন কি আছে, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, মাইকোব্যাকটেরিয়াম, প্লাজমোডিয়াম, কোনটা আমাদের এখানে কারেক্ট হবে? এখানে যদি আমরা দেখি এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট হয়ে যাবে পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়ামকে দেখতে অনেকটা ছাতার মতো এবং এর রং হয় নীল বা সবুজ, সেই কারণে একে বলা হয় নীল বা সবুজ ছাতা। তাহলে আমাদের কোনটা এখানে কারেক্ট হলো? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন যেটা আছে, আদ্য প্রাণী দ্বারা সৃষ্টি একটি রোগ হলো, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া এখানের মধ্যে কোন রোগটা সৃষ্টি করতে পারে? অপশন দেখতে পাচ্ছি গমের মরিচারোগ। গমের মরিচারোগ কিন্তু কারা সৃষ্টি করতে পারে? ছত্রাক, তাহলে এটা হচ্ছে না কারেক্ট। নেক্সট কলেরা, কলেরা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে এটাও আমাদের কারেক্ট হবে না। নেক্সট আছে কি, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা যেটা সেটা ভাইরাস ঘটিত রোগ, এটাও আমাদের কারেক্ট হবে না। তাহলে কোনটা আমাদের কারেক্ট হয়ে যাবে? আমাশা। তাহলে আদ্য প্রাণী দ্বারা সৃষ্টি একটি রোগ হলো আমাশা। তাহলে এক্ষেত্রে আমাদের কোন অপশনটা কারেক্ট ছিল? অপশন নাম্বার সি। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, বিসিজি কি? অপশন দেখতে পাচ্ছ অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, জীবাণুনাশক, কীটনাশক। তো এই বিসিজির কথা কিন্তু আমরা সবাই শুনে থাকি সচরাচর। তো বিসিজি হচ্ছে কি, একটা ভ্যাকসিন। কোন রোগের ভ্যাকসিন? এটা হলো যক্ষা রোগের ভ্যাকসিন। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট হচ্ছে? অপশন নাম্বার বি। আমাদের নেক্সট কোশ্চেন আছে, ম্যালেরিয়া রোগের কারণ হলো কি কি পাচ্ছে দেখতে অপশনে? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল। তাহলে কি হবে আমাদের কারেক্ট? এক্ষেত্রে আমরা জানি যে আমাদের ম্যালেরিয়া যে রোগ সেটা যে জীবাণু মানে জীবাণুর কারণে হয়ে থাকে সেটা হচ্ছে প্রোটোজোয়া, এবং সেই প্রোটোজোয়ার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে জীবাণুর নাম, এবং এই জীবাণুটা ছড়াতে কে সাহায্য করে? স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে আমাদের এক্ষেত্রে কোনটা কারেক্ট হলো? অপশন নাম্বার সি।
আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? ডেঙ্গু। ডেঙ্গু কি ঘটিত রোগ? অপশনে দেওয়া আছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ। তাহলে কোনটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে? এখানে তাহলে আমরা জানি ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু রোগ করে, আর এটা কার সাহায্যে ছড়ায়? মশার সাহায্যে কিন্তু ছড়ায়। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 8 এর কোনটা কারেক্ট অ্যান্সার হলো? অপশন নাম্বার বি। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? একটি অসংক্রামক রোগ হলো। রোগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যখন আমরা রোগ চ্যাপ্টার পড়বো, আরো ডিটেলসে সব পড়বো, তো এক্ষেত্রে আমরা একটু জেনে রাখি, রোগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি? সংক্রামক রোগ, একটা অসংক্রামক রোগ। এবার সংক্রামক রোগ কোনগুলো? কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত থাকে, তার সংস্পর্শে যদি আমরা যাই, তাহলে তার থেকেও আমাদের ওই রোগটা হয়ে যেতে পারে। এইগুলোকে বলা হয় সংক্রামক রোগ। সহজে বলা যায় ছোঁয়াচে রোগ। অন্যদিকে অসংক্রামক রোগ কোনগুলো? যদি কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত থাকে, তার সংস্পর্শে গেলে কিন্তু এই রোগটা আমাদের হবে না। তাহলে এক্ষেত্রে যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে দেখি, আমরা কি বুঝতে পারছি? এখানে এই অপশনগুলো না দেখলেও শুধু যদি আমরা এই অপশনটা দেখি, তাহলেই কিন্তু আমাদের কাছে সবটাই ক্লিয়ার। তার কারণ কি? কোনো ক্যান্সার রোগীর সংস্পর্শে গেলে কিন্তু আমাদের ক্যান্সার হয় না। আর আমাদের সেটাই জানতে চাইছে অসংক্রামক রোগ কোনটা। তাহলে ক্যান্সার এক্ষেত্রে কিন্তু অসংক্রামক রোগ, আর বাকি যে অপশনগুলো এখানে আছে সেগুলো কিন্তু সংক্রামক রোগ। তাহলে আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে অপশন নাম্বার ডি ছিল কারেক্ট। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত টিকা কোনটি? এখানে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা দেখলেই বুঝতে পারছি এক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। বসন্তের টিকা হচ্ছে প্রথম আবিষ্কার হয়েছিল। এবং এই বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। তাহলে আমাদের 10 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি? বসন্তের টিকা। নেক্সট আমাদের যে কোশ্চেন আছে, একটি সংক্রামক রোগ কি বা সংক্রামক রোগ হলো? তো আমরা একটু আগেই বললাম কোনটা সংক্রামক কোনটা অসংক্রামক রোগ। তাহলে অপশন যেগুলো আছে কি দেখতে পাচ্ছো? ডায়রিয়া, ক্যান্সার, হাইপারটেনশন, গনোরিয়া। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, ডায়রিয়া তো আমাদের আশেপাশে সবার, মানে দেখি বয়স্কদের অনেকের হয়ে থাকে, তাহলে কি তাদের সংস্পর্শে গেলে আমাদের রোগ হয়? হয় না। তাহলে এটা কিন্তু আমাদের সংক্রামক রোগ নয়। নেক্সট হচ্ছে ক্যান্সার। ক্যান্সার তো দেখলাম এটা একটা অসংক্রামক রোগ, এবং হাইপারটেনশনটাও সেম। কেউ যদি হাইপারটেনশনের রোগী হয়, তার সংস্পর্শে গেলে কিন্তু আমাদের হাইপারটেনশন হয় না। তাহলে একটাই অপশন বেঁচে থাকছে, আমাদের গনোরিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এই গনোরিয়ার রোগ হচ্ছে যে অণুজীব এর কারণে হয়, সেই অণুজীবের নাম হচ্ছে নিসেরিয়া গনোরি। তো এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে যে এটা কোন, এটা একটা সংক্রামক রোগ। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট ছিল? গনোরিয়া। আমাদের নেক্সট কোশ্চেন কি? কোন ব্যাকটেরিয়া থেকে 50টার বেশি ওষুধ তৈরি করা যায়? অর্থাৎ কোন ব্যাকটেরিয়া থেকে আমরা 50টার বেশি ওষুধ তৈরি করতে পারি? অপশনে কি আছে? পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিস, ল্যাকটোব্যাসিলাস এবং ব্যাসিলাস। তাহলে এই যে এই দুটো অপশন যদি আমরা দেখি, তাহলে এই দুটো কিন্তু কোনো রকম ভাবে ওষুধ তৈরিতে সাহায্য করে না। পেনিসিলিন করে, বাট পেনিসিলিন থেকে কিন্তু আমরা 50টার বেশি ওষুধ পাই না, একটাই ওষুধ পাই। তাহলে কোনটা কারেক্ট হয়ে যাবে? স্ট্রেপটোমাইসিস। এর থেকে কিন্তু আমরা 50টারও বেশি অ্যান্টিবায়োটিক পাই। তাহলে 12 এর আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে? স্ট্রেপটোমাইসিস। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? মাইকোরাইজা হলো। যারা আমাদের আগের ক্লাস করেছো তারা বলতে পারবে ইজিলি যে মাইকোরাইজা কি। মাইকোরাইজা হচ্ছে ছত্রাক ও উদ্ভিদের মূলে সহবস্থান। অর্থাৎ কি? উদ্ভিদের মূলে ছত্রাক বসবাস করে, করে উদ্ভিদকে বিভিন্ন ধরনের নাইট্রোজেন বা অণুজীব, অনুসার যেটাকে বলা হয়, সেটা দিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে হচ্ছে উদ্ভিদ হচ্ছে ছত্রাকে থাকার জন্য জায়গা দিচ্ছে। তাহলে কোনটা আমাদের কারেক্ট হয়ে যাবে? ছত্রাক ও উদ্ভিদের মূলে সহবস্থান হলো মাইকোরাইজা। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? ম্যালেরিয়ায় মশার ভূমিকা রোনাল্ড রস প্রথম কোন প্রাণীতে আবিষ্কার করেন? তাহলে আমরা জানি ম্যালেরিয়া রোগ যেটা হচ্ছে
এক ধরনের প্রোটোজোয়ার কারণে হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো এটার জন্য হচ্ছে থ্রি অ্যানোফিলিস মশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেটা কে আবিষ্কার করেছিলেন? রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন, এবং প্রথম কোন প্রাণীতে করেছিল? তো প্রথম পাখিতে উনি এটা আবিষ্কার করেছিলেন। তাহলে 14 এর আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? পাখি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, ব্রাউন রাস্ট রোগ কি ঘটিত? তাহলে কোনটা হবে? ব্যাকটেরিয়া ঘটিত, ছত্রাক ঘটিত, ভাইরাস ঘটিত এবং শৈবাল ঘটিত, কোনটা আমাদের কারেক্ট হয়ে যাবে? আমরা জানি ব্রাউন রাস্ট রোগ হচ্ছে গমের মধ্যে দেখা যায়। তো গমের মধ্যে দেখা যায় গম গাছে, এবং এই রোগটা কে ঘটায়? ছত্রাক। ছত্রাকের নাম আগের দিন আমরা পড়েছিলাম, প্রাক্সিনিয়া গামিনিস। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ব্রাউন রাস্ট রোগ একটা ছত্রাক ঘটিত রোগ। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, ডিপিটির ভ্যাকসিনের পুরো নাম কি? আগের ক্লাসেই আমি ছোট করে বলেছিলাম যে ডিপিটির ফুল নেম বা পুরো নাম কি। তাহলে এখানে অপশনে যেগুলো আছে সেগুলো যদি আমরা দেখি আমাদের কোনটা কারেক্ট হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কারেক্ট যেটা হয়ে যাবে, ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস রোগের ভ্যাকসিন। তাহলে বোঝা গেল ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস রোগের ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন কি আছে, বেকারি শিল্পে কোনটি খুব গুরুত্বপূর্ণ? অপশনে যেটা দেওয়া আছে ছত্রাক, ইস্ট, আদ্য প্রাণী, ব্যাকটেরিয়া। তাহলে কোনটা কারেক্ট হবে? এটা কিন্তু আমাদের বেসিক নলেজ থেকেই আমরা বলতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেক বা পাউরুটি এই সমস্ত কিছু বানানোর জন্য ইস্ট খুবই গুরুত্বপূর্ণ। তো বেকারি শিল্পে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ অণুজীব সেটা হলো ইস্ট। তাহলে 17 এর আমাদের কোনটা কারেক্ট ছিল? ইস্ট। আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে, পরিবেশবিদ্যা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি ছাত্রছাত্রীদের নিম্নলিখিত কোনগুলি উপকারী অণুজীব হিসেবে চিহ্নিত করবে? তাহলে অপশনগুলো আমরা একটু দেখে নেব। এখানে বলছে উপকারী অণুজীব কোনগুলো সেটা দেখবো। তাহলে এখানে ভিব্রিও কলেরি, সালমোনেলা, টাইফি দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদের রোগ সৃষ্টি করে। ভিব্রিও কলেরি কি রোগ সৃষ্টি করে? কলেরা। সালমোনেলা টাইফি কি রোগ সৃষ্টি করে? টাইফয়েড। নেক্সট আমাদের অপশনে যেটা আছে, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, কর্নি ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। তাহলে এখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি এটা নিউমোনিয়া কজ করে আর এটা ডিপথেরিয়া রোগ কজ করে। তাহলে এটা আমাদের হবে না। লাস্ট আমাদের যেটা আছে, ল্যাকটোব্যাসিলাস এবং রাইজোবিয়াম। তাহলে আমরা জানি ল্যাকটোব্যাসিলাস এবং রাইজোবিয়াম দুটোই এক্ষেত্রে কিন্তু আমাদের কি জাতীয়? উপকারী অণুজীব। তাহলে ল্যাকটোব্যাসিলাস থেকে আমরা দই, চিজ ইত্যাদি তৈরি করতে সাহায্য করে ল্যাকটোব্যাসিলাস। অন্যদিকে রাইবোসিয়াম যেটা, সেটা কিন্তু নাইট্রোজেন সংবন্ধনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার সি কারেক্ট ছিল। নেক্সট কোশ্চেন যেটা আছে, কোন ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে সক্ষম? তাহলে মিথেন তৈরি করতে পারে কোন ব্যাকটেরিয়া? অপশনগুলো যদি দেখি, আমাদের এই যে মিথেন নাম থেকেই অপশনে ইজিলি বোঝা যাচ্ছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কিন্তু মিথেন তৈরি করতে পারে। আর এই মিথেনকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জ্বালানির কাজেও ব্যবহার করতে পারি। তাহলে আমাদের 19 এর কারেক্ট অ্যান্সার কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, সম্প্রতি গবেষণায় জানা গেছে মানুষের শরীরে কত অণুজীব থাকে? 100 কোটি, 100 ট্রিলিয়ন, 200 কোটি, 200 ট্রিলিয়ন, কোনটা আমাদের এখানে কারেক্ট হবে? আমি আগের ক্লাসেই বলেছিলাম যে সম্প্রতি গবেষণায় জানা গেছে মানুষের শরীরে 100 ট্রিলিয়ন অণুজীব থাকে। তাহলে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এক্ষেত্রে 100 ট্রিলিয়ন বা অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, থার্মোফিলিক ব্যাকটেরিয়ারা কোথায় থাকে? তাহলে আমি বলেছিলাম থার্মোফিলিক ব্যাকটেরিয়া কোনগুলো, যারা খুব গরম জায়গায় থাকতে পারে, যারা আর কি অ্যাকচুয়ালি কত 100 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু যারা বেঁচে থাকতে পারে। তাহলে এক্ষেত্রে মেরু অঞ্চলে আমাদের হবে না, বনভূমি অঞ্চলেও কারেক্ট হবে না, দূষিত অঞ্চলেও যে এরকম টেম্পারেচার হবে এটার কোনো গ্যারান্টি নেই। তাহলে কি হবে, গভীর সমুদ্রের যে উষ্ণ জল আছে সেখানে কিন্তু থার্মোফিলিক ব্যাকটেরিয়ারা থাকে।
তাহলে 21 এর আমাদের কোনটা কারেক্ট অ্যানসার? গভীর সমুদ্রে। আমাদের নেক্সট কোশ্চেন দিয়ে আছে, নিম্নলিখিত কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন? অপশন দেখতে পাচ্ছো, রবার্ট কক, ভ্যান লিউয়েনহক, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। তাহলে কোনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে? তাহলে এখানে যদি দেখি আমরা বাদ বাকি অপশন গুলো দেখব, এক্ষেত্রে রবার্ট কক যদি দেখি, উনি বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। লিউয়েন হক প্রথম ব্যাকটেরিয়া দেখেন। নেক্সট হচ্ছে কি, এডওয়ার্ড জেনার, কিন্তু দেখতে পাচ্ছি এডওয়ার্ড জেনার বা লুই পাস্তুরের মধ্যে কোনো একটা হবে কারেক্ট অ্যান্সার। তো এডওয়ার্ড জেনার কি করেছিলেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। তাহলে আমাদের একটাই অপশন থাকছে লুই পাস্তুর, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন অণুজীব জীব ও জ্বরের উভয়ের মতনই আচরণ করতে পারে? আগের দিনই আমরা পড়েছিলাম যে জীব ও জ্বরের মধ্যে অর্থাৎ মানে দুরকম আচরণ করতে পারে কোন অণুজীব। তো এক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট হবে? ভাইরাস। ভাইরাস হচ্ছে মানুষের শরীরের বাইরে হচ্ছে জ্বরের মতো আচরণ করে, এবং মানুষের শরীরের মধ্যে কিসের মতো আচরণ করে? জীবের মতো আচরণ করে। এবং ভাইরাসের ক্ষেত্রে আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে বলেছিলাম, এটা হচ্ছে অকোষীয়। ওকে, এটাও কিন্তু সবাইকে একটু মনে রাখতে হবে, এটা অকোষীয় এবং এটা জীব ও জ্বর উভয়ের মতনই কিন্তু আচরণ করতে পারে। তাহলে এক্ষেত্রে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে, পক্স কি জাতীয় রোগ? ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, আদ্য প্রাণী ঘটিত, ছত্রাক ঘটিত রোগ। তো আগের ক্লাসে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেখানেই ছিল এই মানে পক্স রোগের কথা। তাহলে কোনটা হবে এখানে কারেক্ট? পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে, বার্ড ফ্লু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ এবং শৈবাল ঘটিত রোগ। আমরা সবাই বার্ড ফ্লুর কথা জানি, বার্ড ফ্লু হচ্ছে পাখিদের মধ্যে হয় এবং পাখিদের থেকে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তো এই বার্ড ফ্লুটা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে। তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে 25 এর আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার বি। আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে, মানুষের দেহের ক্ষুদ্রান্তে যে ব্যাকটেরিয়া থাকে তা কোন ভিটামিন তৈরিতে সাহায্য করে? অপশনে দেখতে পাচ্ছ ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন B9, ভিটামিন সি। তাহলে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে? তাহলে এক্ষেত্রে যদি দেখি, ভিটামিন B12 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। মানুষের দেহের ক্ষুদ্রান্তে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারা হচ্ছে ভিটামিন B12 তৈরিতে সাহায্য করে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন যেটা আছে, মটর গাছের মূলের অর্বুদে থাকা রাইজোবিয়াম কি ধরনের আন্তঃসম্পর্ক? পরজীবিতা, মৃতজীবিতা, মিথজীবিতা কোনোটি নয়। তাহলে আমরা যদি দেখি এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, মিথজীবিতা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কারণ হচ্ছে মটর গাছের মূলের অর্বুদ সৃষ্টি করে এই রাইজোবিয়াম গুলো থাকে। এরা কি করে, গাছকে বিভিন্ন ধরনের অণুজীব বা অনুসার দেয় এবং গাছ এদের থাকার জায়গা করে দেয়। তাহলে কি হচ্ছে এখানে, দুজনেই কিন্তু একে অপরের সুবিধা নিচ্ছে। তাহলে কোনটা হয়ে যাবে কারে? মিথজীবিতা। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, লাইকেন কিসের সহাবস্থান? অপশনে দেখতে পাচ্ছ শৈবাল ও ছত্রাক, ব্যাকটেরিয়া ও ছত্রাক, শৈবাল ও ব্যাকটেরিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়া। তাহলে কোনটা আমাদের কারেক্ট হবে? তাহলে আমরা আগের ক্লাসেই পড়েছিলাম লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। আচ্ছা, এখানে এই মাইকোরাইজা, লাইকেন এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল রাখবে, তার কারণ এগুলো ছোট ছোট জিনিস, তো কিন্তু মানে ভুলে যেতে পারো। সেই কারণে এই যে মাইকোরাইজা, লাইকেন এই পার্টগুলো খুব ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে, পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবা জলে চুবিয়ে রাখলে পাট তন্তু হলো পাট কাটি থেকে সহজে আলাদা হয়ে যায়। এর কারণ হলো পাট গাছের ওপর ভাইরাসের ক্রিয়া,
ব্যাকটেরিয়ার ক্রিয়া, ইস্টের ক্রিয়া, শৈবালের ক্রিয়া। কি হবে এখানে কারেক্ট অ্যান্সার? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়ার ক্রিয়া। তো কি হয়, পাট গাছের যে তন্তুগুলো সেগুলো কি দিয়ে তৈরি? পেকটিন দিয়ে তৈরি। তো এই পেকটিন গুলো, এই ব্যাকটেরিয়া গুলো পেকটিনের ওপর এসে ক্রিয়া করে, করে এই যে তন্তুগুলোকে পাটকাঠি থেকে আলাদা করতে হেল্প করে। তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট ছিল? ব্যাকটেরিয়ার ক্রিয়া। নেক্সট কোশ্চেন কি, অ্যাজোলাকে ধান চাষে ব্যবহার করা হয় তার কারণ হলো? অপশন কি আছে? এতে অণুজীব সার প্রস্তুতকারী ব্যাকটেরিয়া থাকে, এতে পেস্টের জৈব নিয়ন্ত্রণকারী ব্যাকটেরিয়া থাকে, উভয় থাকে, কোনোটি থাকে না। প্রথমত অ্যাজোলা কি? অ্যাজোলা হচ্ছে ফার্ন, ফার্নের একটা প্রজাতি, ঠিক আছে? অ্যাজোলা হলো ফার্নের একটা প্রজাতি। তো এই ফার্ন গাছের মধ্যে এক ধরনের অণুজীব থাকে যেটা হচ্ছে অণুজীব সার প্রস্তুতিতে সাহায্য করে, সেই কারণে ধান চাষের ক্ষেত্রে এই ফার্ন গুলোকে মানে ব্যবহার করা হয়। তার কারণ এর মধ্যে ব্যাকটেরিয়াটা আছে এবং এই ব্যাকটেরিয়াটা কি করবে, এই ধান গাছকে অণুজীব সার দেবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? এতে অণুজীব সার প্রস্তুতকারী ব্যাকটেরিয়া থাকে। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে, এনপিভি এর পুরো নাম হলো? আগের দিনই আমি পড়িয়েছিলাম এনপিভি কি, এটা হচ্ছে পেস্ট দমনকারী এক ধরনের ভাইরাস। তাহলে অপশন যদি দেখি এখানে যেটা আমাদের কারেক্ট হবে, এখানে কারেক্ট যেটা হয়ে যাবে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এই ভাইরাস কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চাষবাসে যে সমস্ত পেস্ট বা পতঙ্গ যারা আক্রমণ করে তাদের দমনে সাহায্য করে। তাহলে অপশন নাম্বার এ ছিল এক্ষেত্রে কারেক্ট। নেক্সট কোশ্চেন কি আছে, সিম্ব গোত্রীয় উদ্ভিদের কোন ব্যাকটেরিয়া থাকে? এটা এতক্ষণে আমরা আগেও ডিসকাস করেছি, তো এক্ষেত্রে সবাই বলতে পারবে এক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম কিন্তু থাকে। তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট হচ্ছে? অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন কি আছে, খাদ্যকে খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা হলে কি বলা হয়? ঠিক আছে, খাদ্যকে আমরা কেন কম তাপমাত্রায় মানে সংরক্ষণ করি? যাতে এর মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ কম হয়। তো এক্ষেত্রে আমরা মেইনলি খাবারকে -20 ডিগ্রির নিচে সংরক্ষণ করি, খাবার বা ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধকেও করা হয়। তো এই যে সংরক্ষণ করার পদ্ধতিটাকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন। এটা আগের দিনের ক্লাসে আমি বলিনি, বাট এটা কিন্তু সবাই এখন একটু নোট ডাউন করে নেবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস? এখানে অপশন দেখতে পাচ্ছ, H2N2, H1N1, H5N1, H2N4, কোনটা আমাদের কারেক্ট হবে? এক্ষেত্রে H5N1 হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে আমাদের অপশন নাম্বার সি হবে কারেক্ট। আমাদের লাস্ট কোশ্চেন আজকে যেটা আছে, পাস্তুরাইজেশন হলো তরল খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া, খাবারের স্বাদ বৃদ্ধি করার প্রক্রিয়া, খাবারের গুণগত মান বৃদ্ধি করার প্রক্রিয়া কোনোটি নয়। তাহলে কি হবে, প্রথমে জেনে নেব পাস্তুরাইজেশন কি। পাস্তুরাইজেশন হলো কোনো খাবারকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করার প্রক্রিয়াকে বলা হয়। তো এক্ষেত্রে এই যে পদ্ধতিটাকে কে আবিষ্কার করেছিলেন? লুই পাস্তুর এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছিলেন। যেখানে কি করা হয়, যেখানে দুটো পদ্ধতি অবলম্বন করা হয়, ধরো 15 সেকেন্ডের জন্য কোনো তরল খাবারকে 72 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়, না হলে আর একটা পদ্ধতি করা হয় যেটা হচ্ছে 138 ডিগ্রি তাপমাত্রায় মোটামুটি 2 সেকেন্ড ধরে গরম করা হয়। তাহলে কি দেখতে পাচ্ছি, 15 সেকেন্ড আর 2 সেকেন্ডে করা হয়। যখন 2 সেকেন্ডে করা হচ্ছে তাপমাত্রাটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর 15 সেকেন্ড করলে কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই তাপমাত্রায় গরম করার ফলে কি হয়, ওর মধ্যে যদি খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব থাকে সেগুলো মারা যায়। তোমরা দেখে থাকবে যে আমরা বাজার থেকে যে দুধের প্যাকেটগুলো কিনি, ধরো মাদার ডেয়ারি বা আমুলের যে দুধের প্যাকেট কিনি, তার মধ্যে লেখা থাকে পাস্তুরাইজড মিল্ক। কেন লেখা থাকে?
তার কারণ ওগুলো এই পদ্ধতিতে পাস্তুরাইজেশন করা হয়েছে এবং ওর মধ্যে অন্যান্য কোনো ব্যাকটেরিয়া নেই, তো সেই কারণে ওখানে লেখা থাকে পাস্তুরাইজড। তাহলে বোঝাই গেল যে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া হচ্ছে পাস্তুরাইজেশন। এক্ষেত্রে তাহলে লুই পাস্তুর মনে রাখবে, এই তাপমাত্রাটা না মনে রাখলেও হবে, বাট কিন্তু এই পদ্ধতির কথাটা মনে রাখবে এবং এটা কেন করা হচ্ছে সেটা মনে রাখতে হবে। তাহলে আমাদের অপশন এ ছিল কারেক্ট। তাহলে এই ছিল তোমাদের অণুজীব থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমরা অবশ্যই যারা এই সেশনটা দেখলে এবং আগের সেশনটা দেখলে সেগুলো কিন্তু ভালোভাবে ফলো করবে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং ইউভা প্লাস।